রাতে বা দিনে ঘুমানোর পূর্বে অজু করা এটি সুন্নাহময় উত্তম আমল এ প্রসঙ্গে আল্লাহ রাসুদ সাল আলি সাল্লাম বলেন যখন তুমি ঘুমাতে যাও ফাতা আকালি সলা তখন তুমি নামাজের মতো উজু করে নাও ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেন একবার আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ আনহু আমাকে বলেন ইল্লাহ আলা উজু ইন তুমি অজু না করা ব্যতীত ঘুমাতে যেও না ফল আর তু বা কেননা রোহগুলো এমন অবস্থায় পুনরুত্থিত করা হবে যে অবস্থায় তা কবজ করা হয়েছে এজন্য আমরা যদি ঘুমানোর পূর্বে অজু করে ঘুমাই তাহলে আশা করা যায় কেমতের দিন আমাদের রোহগুলো পুনরুত্থিত হবে অজু অবস্থায় এ মর্মে চমৎকার একটি বর্ণা রয়েছে আবুল ওয়ার্দ ইবনে হামিদ রহিমল্লাহ বলেন আমি একবার আব্দুর রহমান ইবনে সালমানি রহিমহল্লাহকে জিজ্ঞেস করলাম আপনি কি রাসুলুল্লাহ সাল ইসলামের সাহাবাদের সঙ্গ লাভ করেছেন এবং তাদের থেকে কোনো হাদিস বর্ণনা করেছেন কিনা না জবাবে বলেন আমি অনেক সাহাবীর সঙ্গ লাভ করেছি এবং তাদের থেকে হাদিস বর্ণনা করেছি তারা বলতেন যে ব্যক্তি ঘুমানোর পূর্বে অজু অবস্থায় ঘুমাবে এবং জিকির করতে করতে ঘুমাবে ইল্লা কানা না ফি লাহু মাসজিদান তার এই বিছানাটা হয়তো তার জন্য মসজিদ হবে ওয়া ইল্লা কানা ফি সলায় হাত্তাই আস্তাই অথবা সে জাগ্রত হওয়া পর্যন্ত কেমন যেন নামাজের মধ্যেই কাটাবে